নমস্কার বন্ধুরা, ফুড স্মল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব আলু দিয়ে রুই মাছের ঝোল। এইভাবে মাছের ঝোল রান্না করলে সবাই খেতে পছন্দ করবে। চলুন দেখে নিই রেসিপিটা। আমি এখানে রুই মাছ নিয়েছি 4 পিস। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো। এবার মাছের গায়ে ভালো করে নুন হলুদ মেখে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে ভেজে নেব। এবার মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। এভাবে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি। আলুগুলোকে দিয়ে ভেজে নেব। দিয়ে দেব সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে এবার ভেজে নেব। এবার আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আমি 3-4 মিনিটের মতন ঢেকে রান্না করে নেব। 3-4 মিনিট পর ঢাকনাটাকে খুলে দেব। ঝোলটাও আমার হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব। আপনারা বাড়িতে এইভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।